রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন মুখোমুখি। মৃত্যু ও সংঘর্ষের ঘটনায় দুটি প্রতিষ্ঠানের পক্ষে পৃথক দুটি মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তার নিয়ে দুই পক্ষই মাঠে রয়েছে। নয় দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যেমন বিক্ষোভ প্রদর্শন করেছে, তেমনি ইন্টার্নিরাও তাদের উপর হামলা ও ভাঙচুরকারীদের গ্রেপ্তারের দাবিতে নতুন করে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ করেছে। এদিকে রাজশাহী পুলিশ কমিশনার বলছে, অপরাধ যারাই করে থাকুক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কি বলেছে আমরা এখন সেটাই তুলে ধরছি। আমাদের রাস্তায় দাঁড়ানো, আমাদের মৃত বন্ধুর লাশ যেখানে দাফন কাফনের পরে আমাদের মোনাজাত করার কথা, সেখানে আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হলো। কারণ এটা হলো রামেকের অব্যবস্থাপনা, তারপরে হলো হামলা, ন্যাক্কারজনক পরিস্থিতির কারণে আমাদের আজকের মানববন্ধন। তাছাড়া আপনারা ইতিমধ্যেই জানেন যে ওখানে তারা কীভাবে বর্বরোচিত হামলা করে আমাদের 7 জন সহপাঠীকে ছুরি কাঁচি বেলেরি দিয়ে এমনকি কোনোভাবে ক্ষত করি নাই, এমনকি সেখানে আরেক বন্ধুরও জীবন নাশের সম্ভাবনা ছিল। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার জন্য আজকের আমাদের এই মানববন্ধনটা। আমরা চাই সেখানে সুস্থ ব্যবস্থাপনা ফিরে আসুক, সেখানে প্রত্যেকটা রোগীর চিকিৎসা পাক, যেখানে মূর্ছ রোগীর ফর্মালিটিসের নামে হয়রানি শিকার জন্য না হয়। এই কারণে মূল আমাদের এই মান ওনাদের কাছে সাইনটা বড় ছিল। আমাদের ভাই যখন মূর্ছ অবস্থা, যখন ওনাকে আইসিউতে নিয়ে যেতে হবে ইমার্জেন্সিতে, তখন ওনারা কোনো চিকিৎসাই দেননি। এবং ও যখন আমার ভাইরা মারা যায়, আমার ভাই মারা যায়, যখন তার সহপাঠীরা ওখানে যায় তার লাশটাকে পাহারা দেওয়ার জন্য, ওখানে তারা দোতলায় আটকে রেখে তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে নাক ফাটিয়ে দিয়েছে। আবার ওখানে আমার ভাইরা উত্তেজিত হয়ে ফুলের টব ভাঙছে, সেইখানে তারা মানববন্ধনে কি বলছে যে রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টরা সন্ত্রাসী, এটা তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলো, এখানে আমাদের দিল, আমাদের নামে মামলা দিল, এটা কোন দিক থেকে তারা দিয়েছে? আমরা প্রত্যেকটা ওয়ার্ড বয়কে গোটা ইন্টার ডক্টরের বিচার চাই সুষ্ঠু। আমাদের দাবি হচ্ছে যে আমাদের হসপিটাল যে অব্যবস্থাপনা আছে সেটার বিরুদ্ধে, তার সাথে আমাদের আমাদের ভাইদের সাথে যারা ছিল তাদের উপরে ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। সাথে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে সেটা আমরা প্রত্যাখ্যানের দাবি যাচ্ছি, এটাই আমাদের দাবি মূলত। এবং আমাদের আজকে যে দাবি, নয় দফা দাবি আমরা উত্থাপন করেছি সারা দেশবাসীর সামনে, আমাদের সেই দাবি 38,000 শিক্ষার্থীর পাশাপাশি সারা বাংলাদেশের দাবি। আপনারা দেখেছেন রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই একটা তদন্ত কমিটি গঠন করেছে এই ঘটনার পরে, কিন্তু তারা সেই তদন্ত কমিটির ফলাফলের উপর কোনো ধরনের নির্ভর না করেই তারা পরের দিনই তাদের থলের বিড়াল বের হওয়ার ভয়ে তারা যেভাবে 300 শিক্ষার্থীদের বিরুদ্ধে বর্বরোচিত মামলা দিয়েছে, তার নেপথ্যে কারণ কী সেই দাবি, সেই নেপথ্য কারণ উদ্ঘাটনের আমরা দাবি জানাই। এবং আমরা আজকে শাহরিয়ার বাইকে যেভাবে হারিয়েছি, আমরা চাই না আমরা কোনো শাহরিয়ারকার হারাই। এবং আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সন্ত্রাসী কর্মকাণ্ড যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপর ছাত্রদের উপর করেছে এবং তার সুষ্ঠু তদন্ত বিচার দাবি জানাই। এবং দায়িত্বশীল জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেলের পরিচালক এবং ফজলুল হোসেন বাদশাহ এমপির মতো যারা অসংলগ্ন কথাবার্তা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, তাদের এই অসংলগ্ন কথাবার্তা বা বক্তব্য প্রত্যাহার চাই। এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই বিষয়টা আপনাদের অ্যাসিওর করতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1969 গণঅভ্যুত্থান থেকে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক ন্যায্য অধিকারের পক্ষে, জনগণের পক্ষে ছিল। আজকে আমরা যে দাবি জানিয়েছি তা বাংলাদেশের জনগণের প্রতিভু এবং বাংলাদেশের জনগণের প্রাণের দাবি। আমরা এই দাবি আদায় করে আবদায় করব এবং সেই দাবির পক্ষে আমরা দাবিতে আমাদের দাবির প্রথম, শাহরিয়ারের মৃতদেহের পাশে অবস্থানকালে তার সহপাঠীদের উপর নৃশংস হত্যা চেষ্টা এবং শিক্ষক লাঞ্ছনায় জড়িত ইন্টার্ন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় এবং আনসারের অতি দ্রুত দায়িত্ব থেকে অব্যাহতি দিতে এবং তাদের প্রত্যেককেই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে। রামেকের ডিরেক্টর শামীম ইয়াজদানির অসংলগ্ন আচরণ ও প্রত্যক্ষ মদদে বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে, এই পরিচালকের অপসারণ করতে হবে। রামেকের অব্যবস্থাপনা ও জরুরি মুহূর্তে ফর্মালিটিজের নামে মানুষের, সাধারণ মানুষের হয়রানি, চাঁদাবাজি ও ক্লিনিকগুলোর সাথে যোগসাযোগ বন্ধ করতে হবে। রামেকে বিদ্যমান বাণিজ্যিক সিন্ডিকেট ভাঙতে হবে। ডাক্তারদের দোষ ওয়ার্ড বয়দের ওপর, ওয়ার্ড বয়দের দোষ ডাক্তারদের ওপর চাপিয়ে দেওয়ার সংস্কৃতি আর চলবে না। এমপি বাদশার বেসামাল অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রত্যাহার করতে হবে। অসংলগ্ন কথাবার্তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ইন্টার্ন ডাক্তারদের স্বেচ্ছাচারিতা, রোগী এবং রোগীর অভিভাবকদের সাথে অধ্যাত্মপূর্ণ আচরণ
অভিযোগ জানতে গেলে অভিভাবকদের ওপর অস্ত্রপাচারের সামগ্রী দিয়ে আক্রমণের বদভ্যাস পরিহার করতে হবে, সর্বোপরি মানবিক ও আন্তরিক হতে হবে। জরুরি বিভাগে সিনিয়র ডাক্তারের উপস্থিতিতে জরুরি চিকিৎসা নিশ্চিত করতে হবে। ডাক্তারদের দায়িত্ব চলাকালীন সময় নার্স ওয়ার্ড বয় দিয়ে প্রক্সি দেওয়া চলবে না। আইসিইউ সহজ করতে হবে। ভিসি এবং প্রক্টর স্যারের সিগনেচারের নামে টালবাহানা করে যে কালক্ষেপণ করা হলো তা দ্বিতীয় কারোর সাথে করা যাবে না, এই নিশ্চয়তা দিতে হবে। অতন্তবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। রামেকের ডাক্তার নার্সরা মন গড়া বানোয়াট কাল্পনিক অসত্য যে ঘটনা সাজিয়েছে তার চিত্র প্রকাশ করে সবাইকে প্রকৃত সত্য ঘটনা জানার সুযোগ করে দিতে হবে। এই মানুষের মধ্যে একটা যে টেন্ডেন্সি যে ডাক্তাররা হলো দুর্বল, এদেরকে যে কিছুই করা যায় ধরে ধুই একটা থাপ্পড় চট দেওয়া যায়, কোনো সমস্যা নাই, টেবিল চেয়ার যে কোনো মুহূর্তে উল্টে ফেলাই দেওয়া যায়, এইটা একদম করে একটা নর্মাল ব্যাপার হয়ে আসছে। তো এইটা কিন্তু আসলে গতদিনের যে ঘটনা সেটার ক্ষোভ না, এটা হচ্ছে একটা দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ, এর বহির্প্রকাশ যে আমরা আসলে নিরাপদ কর্মস্থল দাবি তো করতেই পারি, পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে প্রশাসনের মাধ্যমে তাদেরকে নিরাপত্তাটাকে ইনশিওর করার জন্য। আপনি যদি দেখেন এখানে হাসপাতালে আসলে নিরাপত্তাদের কারা দেবে, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ পুরো নিরাপত্তাদেরকে দিতে পারবো না, এখানে পুলিশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি দেখেন যে ওই দিন পুলিশের কমিশনের মহোদয় কিন্তু চলে আসছেন, কিন্তু তারা কিন্তু সেভাবে ডাক্তাররা আট নম্বর রুমে যে অবরুদ্ধ ছিল তাদেরকে কিন্তু বের করে আনতে পারেন নাই বা করেন নাই, যেটাই হোক এতে যে সবার মনে তো আরও অনেক সুযোগ রয়েছে যে পুলিশ আসলে দেখা যাচ্ছে আমাদের নিরাপত্তা দিতে তারা আন্তরিক নয়, তারা আন্তরিকতার সঙ্গে কাজ করে তো অবশ্যই তাদেরকে নিরাপত্তা দেওয়া সম্ভব। এখন দেখা যায় পুলিশ একটা ডিপ্লোমেটের ভূমিকা পালন করতেছে এখানে, তো এই ডিপ্লোমেসি থেকে বের হয়ে একটা অরিজিনাল প্রোডাকশনের ব্যাপারে আসতে হবে। কার্যিক বিষয় আছে, আমি বলি আপাতত ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং প্রিন্সিপালের সঙ্গে মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে কথা হয়েছে এবং ভিসি মহাদের সঙ্গে কথা বলেছে। ওরা শান্তিপূর্ণভাবে ওরা অবস্থান ধর্মঘট করেছে এবং মানববন্ধন করেছে এবং দুই পক্ষের সঙ্গে আমরা পথে বলেছি। ইনশাল্লাহ প্রবলেমটা আমরা দুই পক্ষ মামলা নিয়েছি, মামলাতে যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যেটা পদক্ষেপ সেটা নেব এবং পাশাপাশি আমরা দুই প্রিন্সিপাল ডাইরেক্টর এবং আমাদের দুই টিমের সঙ্গে কথা বলেছি। এটা বসে দুই পক্ষকে মীমাংসা করা যায় কিনা এ নিয়ে আমরা কথা বলছি দুই পক্ষের সাথে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।